হাই বন্ধুরা, কেমন আছেন? নতুন কথা চ্যানেলের তরফ থেকে আমি আছি আপনাদের সাথে। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি আপনাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তবে তার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে আমরা নিত্য নতুন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থাপিত করতে পারি। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আলোচনার বিষয়টি। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জীবনে প্রেম আছে। কারোর জীবনে সেই প্রেম টেকে, আবার কারোর জীবনে টেকে না। এমন অনেক বন্ধু আছেন যাদের প্রেম না টেকার ফলে তারা ডিপ্রেশনের মধ্যে চলে যান। কিন্তু সেই সমস্ত বন্ধুদের কাছে যদি পরিবারের থেকে প্রেম বড় হয়ে থাকে, তাহলে তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখুন এবং তারা জানতে পারবেন তাদের কাছে পরিবার বড় না প্রেম বড়। বন্ধুরা, আপনারা বাবার কথা ভাবুন, যে বাবা ছোটবেলা থেকে আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেন। মায়ের কথা ভাবুন, যে মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, অনেক আশা ভরসা বিশ্বাস নিয়ে মানুষ করেছেন, সেই মায়ের কথা ভাবুন। বন্ধুরা, উপযুক্ত মনের মানুষ পাওয়ার জন্য অপেক্ষা করুন। দেখবেন বন্ধুরা, হয়তো আমাদের জীবন থেকে একজন হারিয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে হয়তো আপনি এর থেকেও বেটার কাউকে পেতে পারেন। সেই উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করুন। বন্ধুরা, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করুন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কেরিয়ারটাকে সঠিকভাবে গড়ে তোলেন, তাহলে দেখবেন আপনি বেটার কাউকে পেয়েছেন এবং আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠেছে। আপনি সেই ডিপ্রেশনের মধ্যে ভুগছেন না, তা থেকে সহজেই বেরিয়ে আসতে পেরেছেন। আর শেষ আমি বলবো বন্ধুরা, নিজের যোগ্যতা যদি গড়ে ওঠে, দেখবেন যে মানুষটা আপনার জীবন থেকে চলে গিয়েছে, সেই একদিন আপনার পিছনে দৌড়ে চলে আসছে। বন্ধুরা, আমার এই কথা কথা যদি আপনি মনে করেন, একবার ভেবে দেখেন, তাহলে দেখবেন বন্ধুরা সহজে আপনারা সেই ডিপ্রেশন থেকে বেরোতে পেরেছেন এবং আপনার জীবন সহজেই উজ্জ্বলতর হয়ে উঠেছে। তো বন্ধুরা, যদি আমার এই কথাগুলো এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থাপিত করতে